হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইভস অ্যান্ড মোড়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আছি আমরা গাড়িতে, তো এখন আমরা গাড়ি করে যাব বিষ্ণুপুর। ওখানে যাব হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেবো। ওখানে মা কালীর মন্দির আছে, কারণ ওখানে অর্কভোগের জন্য আমাদের মানত ছিল, তো সেই পুজোটা আমরা দিতে যাব। তো চলো বা এখন পুজোটা দি, ভাবলাম যখন যাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর বিষ্ণুপুরের মা খুব জাগ্রত, কারণ আমরা বলছিলাম অর্কবাবু যখনই বাড়িতে আসবে তারপর বাড়িতে এলে আমরা পুজোটা দিতে যাব, তো সেই জন্যই আমরা যাচ্ছি ওখানে পুজোটা দিতে। তো মা কালীর মন্দির কোথায় তো তোমাদেরকে পুরো বলবো কোথায় ওটা মন্দিরটা। তো এই যে গোল্ডু মিষ্টি নিয়ে এসেছে, আমরা কিছু খাবো না, মানে আমরা পুজো দেবো, তো সেই জন্য একটু মিষ্টি খেয়ে নিচ্ছি। আর ঠাকুর পুজোর জন্য আমরা মিষ্টি নিয়ে নিয়েছি, ওখানে পুজো দেবো। আর যদি দেখি আমাদের খুব দেরি হয়ে গেছে তাহলে আমরা পুজো দিতে হয়তো যদি না পারি, তো আমরা মানে ওখানে যাব, দেখা করব মায়ের সাথে। আর চলো ভিডিওটা দেখো। তো আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর, আর একটু বেশি না, এবার এই গ্রামের দিকেই, মানে গ্রামের ভেতর দিকে একটু মন্দিরটা। এটা হচ্ছে একদম কোতুলপুরের কাছে, আর জায়গাটার নাম হচ্ছে ব্যাঙ্গাই, মানে ব্যাঙ্গাই বললেই যে কেউ ওখানে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমরাও এসো, তোমরা যারা যারা চেনো তোমরা কমেন্ট করে জানাবে বিষ্ণুপুরের কাছে এই মন্দিরটা কারা কারা চেনো। তো আমি প্রথম যাচ্ছি এই মন্দিরে, আর গোল্ডও অনেকবার এসেছে, আমি এখন ওই প্রথমই যাচ্ছি মন্দির। এই মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা কিছুক্ষণ থেকে তারপর আমরা বাড়ি চলে যাব। তো অনেকটা দূর, তো তো আমাদেরকেও বাড়ি ফিরতে হবে, তো আমরা বেশি দেরি করব না। তো আমরা চলে এসেছি মন্দিরে, তো আমরা হাত পা ধুয়ে নিয়েছি, এবার আমরা পুজো দেবো। আর প্রচণ্ড দেখো ভিড় এখানে, তো এখানে সবাই পুজো মানে বললো, আমরা জিজ্ঞেস করলাম পুজো নাকি হয়ে গেছে, কারণ আমাদের একটু বেলা হয়ে গেছে, দুটো বেজে গেছে, বললো পুজো হয়ে গেছে। আর মা নাকি সবার সাথে দেখা করে কথা বলে, মানে যার যা ইচ্ছা জানায়, তো মা সবার সাথে কথা বলে, আমরাও দেখা করব মায়ের সাথে। আর দেখো মন্দিরটা অনেকটা বড়, আর এখানে একদিকে রয়েছে শিবের মন্দির আর একদিকে রয়েছে মা কালীর মন্দির। তো গোল্ডু বাচ্চাটাকে নিয়ে বসে আছে, আর আমি ভিডিও করছি তোমাদের চারিপাশটা দেখাচ্ছি। আর ওই যেখানে দেখো গোল্ডু বসে আছে, আর মা তোমার তোমাদেরকে মাকে দেখাচ্ছি। তো এই যে মা সিদ্ধেশ্বরী, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। প্রায় পাঁচটা বেজে গেছে, অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, কারণ শীতকাল তো এমনিতে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। তো আমরা বাড়ি যাচ্ছি, তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো চলো টাটা বাই, দেখা হবে পরের ব্লগে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো।